আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা টুইটার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু আপনাদের ফোন নম্বরে ভেরিফিকেশন কোড আসতেছে না, আপনারা অনেকবার ট্রাই করেছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন কিন্তু কোনো ভেরিফিকেশন কোড আসতেছে না, তো আজকে আমি আপনাদের দেখাবো কোন কাজটি করলে আপনাদের ফোন নম্বরে ভেরিফিকেশন কোড চলে আসবে। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা এখান থেকে এখন হোম বাটন প্রেস করে একদম হোমে চলে আসবেন। এরপর আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসার পর অ্যাপ্লিকেশনে চলে আসবেন। অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে আসবেন, অর্থাৎ আপনাদের ফোনের মানে সেটিংয়ে যে অ্যাপসগুলো রয়েছে সেখানে আপনারা চলে আসবেন অ্যাপসগুলোর মধ্যে। এরপর আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টের এরপর আপনারা আপনাদের টুইটার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই টুইটার অ্যাপ্লিকেশনটির মধ্যে বন্ধুরা চলে আসবেন। তো এই যে আমি আমার টুইটার অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসলাম। এবার আপনারা এই টুইটার অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন বন্ধুরা। এরপর যে উপরে যে রয়েছে স্টোরেজ, তো আপনার প্রথমে এই স্টোরেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা ক্লিয়ার ডাটা, আপনারা এখানে চাপ দিয়ে বন্ধুরা সব হিস্টোরিগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। তো এরপর এখন আপনারা যে এই ডিলেটে চাপ দেবেন। তো বন্ধুরা, ডিলেটে চাপ দেওয়ার পর ডাটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আপনারা ব্যাক বাটন চাপবেন, ব্যাক বাটন একবার প্রেস করে ব্যাকে চলে আসবেন। এরপর বন্ধুরা আপনারা এই পারমিশনের উপর ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে সবগুলো বিষয় অ্যালাউ করে দেবেন। তো প্রথমে আমি ফোন নম্বর দিচ্ছি, কন্ট্যাক্টস দিচ্ছি, স্টোরেজ দিচ্ছি, এক কথায় আপনারা একটা একটা করে আর সবগুলোকে অ্যালাউ করে দেবেন বন্ধুরা। তো সবগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর আপনারা একদম ব্যাক বাটন প্রেস করে একদম আবার হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর আপনারা আপনাদের টুইটার অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখন আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এখন উপরের ঘরে আপনাদের নাম বসিয়ে দেবেন, অর্থাৎ যে নাম দিয়ে আপনারা টুইটার অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন সে নামটি বসিয়ে দেবেন। নাম বসানো হয়ে গেলে নিচের ঘরে ফোন নম্বরটি বসিয়ে দেবেন। ফোন নম্বর বসানো হয়ে গেলে আর তার নিচের ঘরে জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, জন্ম তারিখ সিলেক্ট হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখন আবার নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে আপনাদের নাম, ফোন নম্বর এবং জন্ম তারিখ শো করবে। তো আপনারা সিং আপ এর উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা যে ফোন নম্বরটি বসিয়ে দিয়েছেন সেই নম্বরটি ভেরিফিকেশন করার জন্য টুইটার একটি অনুমতি চাবে। তো আপনারা ওকে প্রেস করে দিবেন। এখন বন্ধুরা কিছু সময় আপনারা ওয়েট করবেন, দেখবেন আপনাদের ভেরিফিকেশন কোডটি চলে আসবে। তো বন্ধুরা দেখুন, আমার ভেরিফিকেশন কোডটি চলে আসলো। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।